ওমা, একে মা যশোদার ফল, কত রাক্ষসের উৎপাত, কত কি হয়ে যাচ্ছে, খাবার কি হলো রে বাবা। আলোটা কমিয়ে গল্পটা বলছিলেন, এতে কানা যাবার ঘুমিয়ে পড়ে, তাড়াতাড়ি করে আলোটা বাড়িয়ে দেখলেন যে কপট চূড়ামণি কানাই আমার ঘুমিয়ে অচেতন। কপট চূড়ামণি কানাই আমার ঘুমিয়ে অচেতন। মা যশোদা বলেন, ও গল্পটা খুব ভালো লেগেছে, তাই আমার কানাই স্বপ্ন দেখেছে। এই বলে মা যশোদা আলোটা কমিয়ে পাশ ফেলে শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু কানাই তো ঘুমাচ্ছে না, কানাই ঘুমাচ্ছে না। রাত্রিবেলা যে গোপিনীদের কথা বলা আছে কানাই কি ঘুমাতে পারেন, কানাই ঘুমাচ্ছে না। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বসে পড়েছে। নূপুর থেকে সংজ্ঞা করে নিয়েছে, পায়ে বাঁধলে যদি মা শুনতে পায় আর বাঁশিটি টেনে মাকে ডাকছেন, ও মা, ও মা, তখন কানাই আমার কি করেছেন জানেন? তখন কানাই আমার বন্য মাঝে চলেছে, আমি তোমাদের সঙ্গে মিলিত হব। রাধা রাধা বসছে না, শুনে তো গোপী প্রেমহী রূপী বাসছে। কেমন হবে বসছে গো? মা সবাই মিলে রুধ্বনি সংশোধন দেবেন, আর বাবা দাদা ভাই যারা আছেন সবাই মিলে হরি ধ্বনি দেবেন। সবাই মিলে শুনে তো গোপী প্রেমহী রূপী, গোপী প্রেমহী রূপী, আমি তোমাদের সঙ্গে মিলিত হব। এসো এসো বলছি এসো, আজ মুরলে বাজে
Thank you.
খুঁজে পেয়েছি, আর থাকতে পারবে না। সমস্ত কিছু ফেলে রেখে তার তাড়াতাড়ি করে সাজতে বসে গেছে, সমস্ত কিছু ফেলে রেখে তার তাড়াতাড়ি করে সাজতে বসে গেছে। ভালো করে সেজে তো শ্যামের কাছে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে সাজতে বসে গেছে। সাজের জিনিসগুলো দিয়ে যাবেন আসরে, সাজের জিনিসগুলো দিয়ে যাবেন। আমরা সবাই বলি কৃষ্ণ কথা বলি, সবাই বলি। দুজন মাকে একটু আসলে আসতে হবে, সাজিয়ে দিতে হবে, সাজের জিনিসগুলো নিয়ে আসবেন। দুজন মা একটু উঠে আসবেন, সবাই মিলে কৃষ্ণ কথা বলবেন, সবাই মিলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ মোটা
Oh,
গোপিনী কন্যা কেউ কারোর সঙ্গে কথা বললেন না, ভালো করে সেজে তো স্বামীর কাছে যেতে হবে, তাই কেউ কারোর সঙ্গে কথা বললেন না। তা আমার রাধা রানী কি করলেন? আলতালি আমরা কি করি বাবা? আমরা কোনো ভালো বা খারাপ যদি সংবাদ শুনি তখন আমরা নিজেরা কি করবো নিজেরাই বুঝতে পারি না। আর আমার রাধা রানী শ্যামের বসে বলে কথা, শ্যামের বসে ভেঙেছেন আর কি থাকতে পারেন, তাই নিজে কি করবে নিজেই বুঝতে পারে না। আলতানি কি করলেন? আলতা পায়ে না দিয়ে আলতানি বেশ ভালো করে মুখে মাখ, আলতা পায়ে না দিয়ে আলতানি বেশ ভালো করে মুখে মাখ। তা আমার রাধা রানী আলতা মাখছেন যে সে নয়, তা সবাই বলে উর্ধ্বনি সংকট ধ্বনি, আর বাবা দাদা ভাইরা সবাই মিলে হরি ধ্বনি দেবে সবাইকে বলেছে। Thank you.
কথা বললেন না, যে যার মতো সে যার চলেছে। পদকর্তা বললেন, ওই দেখো গো গোপিনী গণ্ডাস, ওই দেখো গো গোপিনী গণ্ডাস, কেউ কারোর সাথে কথা বলে না, শ্যাম আমার পিছন ভাবে বংশধ্বনি করছে, শ্যাম আমার পিছন ভাবে বংশধ্বনি করছে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম।
তা বলেন এত করে ডাকছে ওই শ্যামকে ডাকাচ্ছে না? এই এই বনভূত অনেক শুকনো পাতা পড়ে আছে, আয় একটু পা দিয়ে আওয়াজ করো। এই বলে পা দিয়ে আওয়াজ করছে, কিন্তু শ্যাম আমার ডাকাচ্ছে না। তা বলেন এত করে ডাকছে ওই শ্যাম তো ডাকাচ্ছে না, এই আয় আয় আমরা সবাই মিলে শ্যামের আরাধনা করি, এই আয় আয় আমরা সবাই মিলে শ্যামের আরাধনা করি। শ্যাম আমার পিছন ঘরে বংশী ধ্বনি করছেন, আর গোপিনী গণ্য শ্যামের পরদারে বসে বলছেন, শ্যাম গো। শ্যামের পদে তলে বসে বলছেন, ও গো শ্যাম শ্যাম গো, এসো মদন মোহন Oh,
Let's go, 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 let
তোমরা ঘরে গিয়ে কি করবে কেন? তোমরা ঘরে গিয়ে ধর্ম করো, ধর্ম করো, ধর্ম করো গো। এত হুকা হাল্লা যাব ধর্ম দিতে, 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 এত হুকা হাল্লা যাব ধর্ম দিতে। বৃন্দাবনের কাপড় চোর গোপিনী কন্যা এত রেগে গেছে, শ্যাম বলে ওরে ভাবতে ভাব, এখন গোপিনী কন্যা খুব রেগে গেছে, এখন এখানে থাকলে হবে না, এখন চলে যেতে হবে। তা শ্যাম আবার কি করলেন, বাঁশিটিকে নিয়ে যখন দূরে চলে যাচ্ছেন, তা বলেন শোনো শোনো তুমি কত ধার্মিক তা আমার জানা, চোর কথা চোরের মুখে আমার বড় বড় কথা, চোরের মুখে বড় বড় কথা মনায় না, তুমি কেমন চোর জানো, তুমি কেমন চোর, চোর চোর এটা সারি কি আজ মজ গয়া কৃষ্ণ কানাইয়া নন্দ কানানা Yeah.
Oh,
I'm gonna go.